فاينني بجان সাইদিনো টানা বর্ষণের ফলে ফটিকছড়ির দুইন পৌরসভাশয় আডারো ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত গিয়ে যার ফলে এসব এলাকাত হাজার হাজার মানুষ পানিবন্দি হয়েছে বন্যার ফানিত এলাহার শত শত একর রোপা আমন বিস্তলা ও বর্ষাকালীন সবজি গাছ ফানির নিচে তলে গিয়ে মোটামুটি মোটামুটি পাশাপাশি টানা বর্ষণের কারণে হালদা দুরং সর্তা লেলাং তেলভারই সহ ফটিকছড়ির অধিকাংশ নদী ও খালের পানি বারিয়ারায় বিপদসীমার অব্দি প্রবাহিত। আগস্ট সাত তারিখ সোমবার বিকালে উপজেলার বক্তপুরের 7-8-9 নম্বর ওয়ার্ডের সরজমিনে জায়গায় দেখা গেছে বেশগ্য অভ্যন্তরীণ রাস্তা ফানি ডুবি গিয়ে যার কারণে যান চলাচল বন্ধ। পাশাপাশি পুনরুত্থান বিশ্ব মাছের এবং অধিকাংশ ডুবিজনের খবর পাওয়া গেছে। এছাড়াও বানর কারণে মুরগি এবং গরুর হামারিং ব্যাপক ক্ষতিগ্রস্ত বলে জানা গেছে। অন্যফালদি নানুপুর লেলাং রোশাঙ্গিরি সমিতির আশ্রয় বেশ কয়েকখান ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যার পানি দেখা গিয়ে ইউনিয়নের গ্রামীণ রাস্তা ছাড়াও গৈরে হোঁয়াকু সড়কের বেশ কয়েক জায়গা বানার পানি ডুবি গিয়ে। এছাড়া এসব এলাকার অধিকাংশ বিল পানির ডুবি যায় রূপা আমনের ক্ষয়ক্ষতি দেখা গিয়ে। এ বিষয়ে বক্তপুরের ইউপি চেয়ারম্যান ফারুকুল আজমে হয়ে ইউনিয়নের সার্বিক অবস্থা খুবই খারাপ, বন্যা পরিস্থিতি অত্যন্ত খারাপ, আর বক্তপুরের বেশিরভাগ অংশ এখন পানির নিচে, বন্যার পানির নিচে, এবং বিশেষ করে 7-8-9 এই তিনজন ওয়ার্ড বেশিরভাগ মানুষ পানিবন্দি, এখন বেশিরভাগ বাড়ি এখন পানিবন্দি, এবং এবং নিম্ন আয়ুর মানুষ চলিবেলায় অক্ষম, নিম্ন মধ্যবিত্ত আয়ুর মানুষ এখন চলতেই অক্ষম। জীবনের মধ্যে মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আমি দুদিন হচ্ছে চেষ্টা করি প্রশাসন আর এক টন সইল বরাদ্দ দিয়ে এই মুহূর্তে খুবই, আর বন্যা পরিস্থিতির যে এই অবস্থা এবং এই 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 বরাদ্দ অত্যন্ত অপ্রতুল বলে আমি মনে করি। আয় 60 টন চাইলাম আর 1 টন দিই এই মুহূর্তে, আর আশ্বস্ত করি যে অনুসাপে যদি প্রয়োজন হয় আরও কিছু ত্রাণ ব্যবস্থা করিব। বিশেষ করে 7 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি অত্যন্ত নাজুক, ওনারা দেখতে লাগবেন আসলে সরজমিন একজন দেখতে লাগবেন, আর এই প্রায় গুরুত্বপূর্ণ সড়ক জীবন আছে বেগনি ফানির নিচে, এবং বিশেষ করে ওই যার শাসাবাদ করি আর এলাকার নির্মায়ের মানুষ যারা এই এত কষ্ট করি এতদিন যত্ন না পড়ে যায় মনে করেন ফানি ছিছি রোয়া রোপণ করছি ইয়া করছি বেগিন এখন ফানি নিছি। বক্তব্য 7 নম্বর বহুত এলাকা এখন গৃহবন্দী বহুত মানুষ, তো এরকম যদি বৃষ্টি হইতে থাকে তাহলে আরো মানে ভয়াবহ হইতে পারে। বন্যার সার্বিক বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি সি প্লাসের জানায় উপরে পানি প্রবাহিত হচ্ছে, তবে এইগুলো সব রানিং ওয়াটার, এটা এখানে স্টে করবে না। কিন্তু বক্তপুর ইউনিয়ন পরিষদের 7 নম্বর ওয়ার্ডে ওখানে পানি পরিমাণ অনেক বাড়ছে, এবং বক্তপুরের চেয়ারম্যান জানাচ্ছে যে ওটা নিচু জায়গা, ওখান থেকে পানি সহজে যাবে না। তার আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যে বক্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে 1 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, ওখানে যারা ওয়াটার লক অবস্থায় আছে তাদের কাছে বিতরণের জন্য। আর আমাদের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে 10 মেট্রিক টন চাল আর 50,000 টাকা নগদ অর্থ বরাদ্দ আছে। আমি সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে কথা বলছি, তাদের ওখানে যদি এরকম কোনো ক্ষতিগ্রস্ত পরিবার থাকে কিংবা এ ধরনের ওয়াটার লক যদি কোনো এরিয়া থাকে এটা যেন আমাকে জানায়, তাহলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। সি প্লাস চট্টগ্রাম।